দেখতে দেখতে সংসার জীবনের এক যুগ পার করলেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকি এবং নুসরাত ইমরোজ তিশা। শনিবার তাদের বিয়ের 12 বছর পূর্ণ হয়েছে। বিয়ে বার্ষিকীর বিশেষ এই দিনটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। এই দীর্ঘ সংসার জীবনে তাদের সবচাইতে সুন্দর অর্জন একমাত্র মেয়ে বলে জানালেন তিশা। শনিবার ফেসবুকে মেয়ে ইলহাম নুসরাত ফারুকিকে কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন তিশা। লেখেন, দেখতে দেখতে বিয়ের 12 বছর কাটিয়ে দিলাম। এই 12 বছর সংসার জীবনের সবচেয়ে সুন্দর উপহার আমার কন্যা ইলহাম নুসরাত ফারুকি। আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। একই ছবি শেয়ার করেছেন ফারুকি। লেখেন, এই বছরটা আমাদের জন্য অদ্ভুত একটা বছর। এই বছরেই আমাদের জীবনে এসেছে ইলহাম, আর এই বছরই আমাদের বিয়ের 12 বছর পূর্ণ হলো। আমাদের মনের অবস্থাটা কি, এটা বোঝানোর মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। কত শত স্মৃতি মনে পড়ছে আমাদের এই 12 বছরে। এই জীবন তো কেবল স্মৃতি জমানোরই খেলা। আশা করি সামনে আরও মধুর সব স্মৃতি জমা হবে আমাদের সংসারে। মেয়ের ছবি প্রকাশ করা প্রসঙ্গে তিনি লেখেন, আমাদের যৌথ জীবনের সবচেয়ে সুন্দর ঘটনা ইলহাম। আজকের এই দিনে আমরা ছবি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারাও যেন দোয়া করবেন। ফারুকি পরিচালিত পারাপার স্বল্পদীর্ঘ সিনেমায় অভিনয় করেছিলেন তিশা, সেখান থেকে তাদের চেনা জানা। পরে 69 নাটক করতে গিয়ে ভালো বন্ধুত্ব তৈরি হয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম, দীর্ঘদিনের সে প্রেম থেকে 2010 সালে 16 জুলাই তারা বিয়ে করেন। চলতি বছর 5ই জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে ফারুক তিশার প্রথম মেয়ে ইলহাম নুসরাত ফারুকি জন্ম নেন। সুখেই কেটে যাচ্ছে তাদের সংসার জীবন।